আমরা বাঙালি, আমরা বোঝার থেকে বোঝাতে বেশি ভালোবাসি, আমরা করার থেকে করাতে বেশি ভালোবাসি, আর আমরা শেখার থেকে শেখাতে বেশি ভালোবাসি। কারণ জ্ঞান দেওয়াতে কোনো চাপ নেই, জ্ঞান নেওয়াতে অনেক চাপ আছে। অনেক কিছু মানতে হয়, অনেক কিছু করতে হয়, সেটা আমাদের দ্বারা হয় না। তাই আমরা সবসময় জ্ঞান বিতরণ করে থাকি, এমনকি করোনা ভাইরাসকেও আমরা শেখাচ্ছি। যেমন করোনা, তুমি সপ্তাহে দুদিন বেরোবে, যে দুদিন রাজ্য সরকার সপ্তাহে ঘোষণা করবে ফুল লকডাউন, সেই দুদিনই কেবলমাত্র তুমি শুধু বেরোবে। কারণ সেই দুদিন মানুষ বেরোবে না, তুমি মার্কেটে বেরোবে, বাংলার সারা জায়গায় ঘুরবে, কিন্তু কাউকে পাবে না। সেই দুদিন তোমার পারমিশন থাকলো। আর যদি কেউ বেরোয় বাইরে, তাকে তুমি অ্যাটাক করতে পারো, কিন্তু হ্যাঁ, এটা দেখে নিতে হবে ওই লোকটি বাজার করতে যাচ্ছে কি না। যদি বাজারের ব্যাগ হাতে লোকটি বাজার করতে যাচ্ছে, তাহলে কিন্তু অ্যাটাক করতে পারবে না। এছাড়া অন্যান্য কারণে তুমি অ্যাটাক করতে পারো। আর সপ্তাহের বাকি 5 দিন যেগুলোতে লকডাউন থাকবে না, সেগুলোতে তুমি বাড়ি থেকে বেরোবে না, সেগুলোতে মানুষ বাইরে বেরোবে, তুমি আসবে না। আর হ্যাঁ, অনেক ব্যবসায়ী পুলিশকে টাকা দিয়ে দোকান খোলা রাখে, সেই সমস্ত ব্যবসায়ী এবং তাদের কাস্টমারদের তুমি ছুঁয়ে দেখতে পারবে না। তোমার যদি টার্গেট বেশিও থাকে, তবে তোমাকে লোকাল থানার পারমিশন নিয়ে আসতে হবে। যদি পারমিশন না পাও, তাহলে কিচ্ছু করতে পারবে না। কারণ তুমি জানো, প্রশাসনের হাত অপরিষ্কার হতে পারে, কিন্তু লম্বা অনেক। তুমি নাকি 3 লেয়ারের মাস্ক, N95 এসবকে ভয় পাও, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জন্য যারা নাক ঢাকে, শাড়ির আঁচল, লুঙ্গি, ওড়না, রুমাল বা পলিথিন ব্যাগ দিয়ে, তাদেরকে তুমি অ্যাটাক করতে পারবে না। আর হ্যাঁ, যারা হাঁচি কাশির সময় কনুই দিয়ে মুখ ঢাকে, তাদের থেকে বাইরে ছড়ানো যাবে না, পরিষ্কার কথা, এটা তোমাকে মানতেই হবে। অকারণে ভিড় জমানো লোকেদের, যেমন যারা পাড়ায় আড্ডা মারে, রাস্তায় ঘুরে বেড়ায়, তাদেরকে তুমি অ্যাটাক করতে পারো। কিন্তু যারা কারণে বাইরে বেরোয়, যেমন রাজনৈতিক আলোচনা সভা বা মিছিল, এসবে যারা যায়, তারা অসংখ্য হতে পারে, সোশ্যাল ডিস্টেন্সিং না মানতে পারে, মাস্ক না পরতে পারে, বা স্যানিটাইজেশন এইসব কিছু ভুলে যেতে পারে, কিন্তু তাদেরকে অ্যাটাক করা যাবে না। আর বিয়ে বাড়িতে যারা আসছে, জমা হচ্ছে, তাদেরকেও অ্যাটাক করা যাবে না। কিন্তু হ্যাঁ, যদি 50 জনের ওপরে লোক আসে, ওই 50 জনের ওপরে যারা আছে, তাদেরকে তুমি অ্যাটাক করতে পারো, কারণ 50 জনের পারমিশন আছে। এমনিতেই তোমার হিসেব আর আমাদের হিসেবের মধ্যে অনেক পার্থক্য। তুমি যদি 1000 জনকে আক্রমণ করো আর 30 জনকে মেরে ফেলো, তাহলে আমাদের হিসেব অনুযায়ী 221 জন আক্রান্ত এবং 7 জন মৃত। তুমি কি ভেবেছো, তোমার হিসেবের অনুযায়ী আমাদের হিসেব মিলে যাবে? যতক্ষণ না ভ্যাকসিন বেরোচ্ছে, ততক্ষণ আমরা কাগজ দেখাবো না, হিসেব মেলাবো না, তোমাকে ফুল কনফিউজ করে দেবো। পারলে তুমি এটা শেখার চেষ্টা করো। মনে রেখো, যারা আমরা থালা বাটি ঘন্টা বাজিয়েছি, তাদেরকে অ্যাটাক করা যাবে না। হ্যাঁ, যদি কেউ ওই সময় বগল বাজি থাকে, তাকে অ্যাটাক করতে পারো। আর যারা আমরা 9টার সময় 9 মিনিট মোমবাতি, প্রদীপ এসব জ্বালিয়েছি, তাদেরকেও অ্যাটাক করা যাবে না। যদি কেউ ঘড়ি ভুল ছিল বলে 1 মিনিট বেশি করে ফেলেছে, তাকে অ্যাটাক করতে পারো। বা যদি কেউ মোমবাতিতে ফু দিয়ে নেবাতে গিয়ে 1 মিনিট বেশি করে ফেলেছে, তাকেও অ্যাটাক করতে পারো। কিন্তু যারা 9টায় 9 মিনিট জ্বালিয়েছে, তাদেরকে অ্যাটাক করা যাবে না। আর ধর্মের নাম করে যারা বলছে না, মাস্কের থেকে টুপির ইম্পর্টেন্ট অনেক বেশি, তাদেরকে অ্যাটাক করা যাবে না। মনে রেখো এটা। হ্যাঁ, এই টপিকে বেশিক্ষণ কথা বলা যায় না, অনেক চাপ আছে। হ্যাঁ, পরে বোঝাবো। রামদেব যে ওষুধটা বের করেছে, ওটা চিনে রাখতে হবে, কারণ ওটা ভ্যাকসিন নয়, ওটা চিবিয়ে খেতে হয়। ওটা যারা খাবে, তাদেরকে অ্যাটাক করা যাবে না। যদি করেছো, তাহলে রামদেব এসে তোমার লোম ছিঁড়ে নেবে, তোমার মাথায় বসে অনুলোম বিলোম করবে। আর যারা রোজ মদ খাচ্ছে, তাদেরকেও অ্যাটাক করা যাবে না। তারা কোনো কিছু মানে না, এটা ঠিক, কিন্তু তাদের ব্লাড স্যানিটাইজ করা আছে, রোজই স্যানিটাইজ করছে তারা। এমনকি তারা 30% এক্সট্রা তো তোমাকেই দিচ্ছে করোনা ফান্ডে, তাহলে অ্যাটাক করবে কেন, এটা তোমাকে মনে রাখতে হবে। আজকে এই পর্যন্ত থাক, আরও অনেক কিছু বাকি আছে, পরপর ক্লাস নেব। যদি ক্লাস ভালো না লেগে থাকে, যদি মনে হয় অনেক জ্ঞান হয়ে যাচ্ছে, অনেক কিছু মনে রাখতে হচ্ছে, মনে রাখতে পারবে না, তাহলে বাংলা ছেড়ে চলে যাও। কারণ তোমার থেকে রোহিঙ্গারা অনেক ভালো, ওরা ভোট দেয়।